মাছের জালেতে উঠে আসা মদের বোতল থেকে মদ খেয়ে অসুস্থ বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাটাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকের বাড়ির পাশে 4 জন মদ খেয়ে অসুস্থ হয়েছে, তো তার জন্য আমরা হাসপাতালে ওদেরকে ভর্তি করেছি। মদটা ওরা খেয়েছে বলতে ওরা কিনে নিয়ে না বলছে, ওটা গুড়িয়ে পেয়েছে বলছে, ওটা সেই মাত্রায় ওটা ওরা খেয়েছে বলছে। কোথা থেকে গুড়িয়ে পেয়েছে কিছু বলেছে? ওটা বলছে যে নদী ধার থেকে গুড়িয়েছে বলছে, কেউ বলছে নদীতে জাল মারতে গিয়ে পড়েছিল, সেখান থেকে নিয়ে এসে ওরা খেয়েছে বলছে। ওরা সুস্থ হলে আমরা ভালোভাবে জানতে পারবো যে কী ব্যাপারটা হয়েছে। আপনার নাম? মোহিতোষ দাস। বাড়ি? সাউথখালি। যারা অসুস্থ আছে তারা কি আপনার বাড়ির পাশে? হ্যাঁ, পাশাপাশি সবাই, কেউ একটু দূরে কেউ একটু কাছের। তারা এখন কীরকম আছে? এখন সুস্থ আছে, তারা সবাই সুস্থ হয়ে গেছে, তো তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেই সব কিছু জানা যাবে। প্রত্যেকটা জায়গাতে অবৈধভাবে এই সরকার সমস্ত লোককে মদ ব্যবসা করার জন্য লাইসেন্স দিয়েছে। এতে সাধারণ মানুষ 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আর মানুষজন যাদের বাড়িতে অশান্তি হয় তার জন্য মদ খেয়ে আজকে দেখলেন আমাদের মণ্ডলে সাউথখালিতে 5 জন। এ 5 জন নয়, 12 পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা মণ্ডলে দিনের পর দিন অশান্তি। এবং এই মানুষ যে আজকের মরণের যে ঝুঁকি নিয়ে আজকের অবৈধ বেআইনিভাবে যে মদ ব্যবসা করছে তার জন্য সরকার দায়ী, প্রশাসন দায়ী। এরাই তো লাগিয়ে দিয়েছে যেখান থেকে ভালো অঙ্কের টাকা সরকার ইনকাম করতে পারে। এই সরকার বেশি টাকা পশ্চিমবাংলার সব থেকে বেশি টাকায় মদ ব্যবসা থেকে নিয়েছে ট্যাক্স, তার জন্য লাইসেন্স দিচ্ছে, আর অবৈধভাবে সাধারণ মানুষকে মেরে দেওয়ার একটা পরিকল্পনায় সরকারের। এবং পুনরায় যাতে এই সমস্ত করে আবার সরকারে থাকতে পারে সাধারণ মানুষকে অত্যাচার করে, সেটা আপনারা পঞ্চায়েত ভোটে দেখেছেন, আর বিগত দিনে সমস্ত ভোটে দেখেছেন, এবং আগামী দিনে যা চলছে তাতে পশ্চিমবাংলার আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের বলার কিছু নেই, আগামী দিনে এর যোগ্য জবাব লোকসভা ভোটে সাধারণ মানুষ দেবে, আমি এর ধিক্কার জানাই। ধন্যবাদ। আপনার নাম? শ্যামাপ্রসাদ মাইতি, নন্দীগ্রাম মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি।